শ্বশুর বাড়িতে ঘরের ভেতর নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হলেন এক যুবক। উদ্ধার আগ্নেয়াস্ত্র। ঘটনাটি ঘটেছে প্রেট্টাপল থানা ছয়ঘরিয়া গির্জা এলাকায়। শ্বশুর বাড়িতে মাথায় গুলি লেগে এক যুবকের অস্বাভাবিক মৃত্যু। যুবকের পাশ থেকেই উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র। মৃতের নাম সুরঞ্জন মালাকার ওরফে গোবিন্দ। বাড়ি উত্তর চব্বিশ পরগনার পেট্রাপল থানার অন্তর্গত উত্তর ছয়ঘরিয়া গির্জা এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। স্থানীয় সূত্রে জানা গেছে, চার বছর আগে বিয়ে হয় গোবিন্দর। বাড়িতে বিয়ের সম্পর্ক মেনে না নেওয়ায় বিয়ের পর থেকেই শ্বশুর বাড়িতে থাকত সে। তাদের একটি পুত্র সন্তানও রয়েছে। সূত্রের দাবি, স্ত্রীর সাথে বেশ কয়েক মাস ধরেই সাংসারিক অশান্তি চলছিল গোবিন্দর। প্রতিদিনের মতো এদিন রাতেও শ্বশুর বাড়িতে আসে সে। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। নিহতের স্ত্রী সৌমিকার দাবি, রাতে মদ্যপ অবস্থায় প্রায় বেসামাল হয়ে বাড়িতে ফেরে। খুব হতাশাগ্রস্ত ছিল, নিজেদের মধ্যে কথা কাটাকাটিও হয়। পড়ে গেছিল এই রাস্তায়, পড়ে গিয়ে ওর পাটা কেটে গেছে। এবার আমি তো ওখান থেকে তুলে নিয়ে আসি, নিয়ে এসে মলম টলম লাগিয়ে দিই। এবার হঠাৎ করে দেখি পায়ে হাত দি বাইরে বেরিয়ে চলে আসি, তখনও হাত ধরে টেনে নিই। আমার মাও সেখানে হুটো তারা দেখে যায়। যাওয়ার পরে চিৎকার চেঁচামেচি হচ্ছে, তখন আমার মা গিয়েছে, যাওয়ার পরে আমার মাকে হাত ধরে বের করে দিয়েছে। সৌমিকার আরো দাবি, এরপর তাকে ঘর থেকে বাইরে বের করে দেয় গোবিন্দ। বন্দুক বার করে হঠাৎই গুলি চালিয়ে দেয়। শব্দ শুনে শ্বশুর বাড়ির লোকেরা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সে। মা দেখতে পেয়েছে ওর পায়ের ওখানে কিছু একটা গোজা রয়েছে, ওইটা উঁচু করে ধরে আমার চাপতে ফিঙ্গারটা ওটা টেনে দিয়ে আবার আমার দিকে শুট করতে যাই। আরে বুঝি তুই এটা কি করছিস? তখন ও বললো, তোকে কিছু করছি না বলে হট করে ওর মাথায়। খবর দেয়া হয় পেট্রাপল থানায়। পেট্রাপল থানার পুলিশ এসে তড়িঘড়ি তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে আনার পর চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ও নিজের ইচ্ছায় নিজে বিয়ে থাকা করেছে মেয়ের সাথে। করার পরে আমি আমার নিজের ছেলের মতো ওকে দেখি। বিয়ের পরে আমি ওর বাড়িতে গিয়েও মা বাবাকে অনেকবার প্রস্তাব দিই মেনে নেওয়ার জন্য, মা বাবা মেনে নেয়নি। তখন আমি কী করলাম, আমার কাছে নিয়ে এসে ওকে রেখেছি, নিজের ছেলের মতো করে আমার কাছে থাকতো। থাকার পরে কিসে কি স্বামী স্ত্রী কী হয়েছে, হঠাৎ সে নিজে ঘরে গিয়ে ও নিজের মাথায় নিজে বন্দুক দিয়ে গুলি করেছে। মৃত যুবকের বন্ধু সন্তু দেবনাথের দাবি, স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি না মৃত্যুর পেছনে রয়েছে অন্য কোনো কারণ জানতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পেট্রাপল থানার পুলিশ। মারা গেল কী করে? আমরা গিয়ে দেখলাম রক্তাক্ত অত্যন্ত পড়ে আছে, একটা গান পাশে পড়ে আছে, মানে গান বলতে বন্দুক জারে বলে আমাদের বন্ধুর। এই যাতে ও কী কোন কারণে মরলো এই এই ব্যাপারটা নিয়ে যত মানে ইনভেস্টিগেশন হয়। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ।